বেনজির এবং আসাদুজ্জামান মিয়াকে ঘিরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা গণমাধ্যমকে রীতিমতো হুমকি দিয়েছে বা সতর্ক করেছে যে তাদের বিষয়ে রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে যাতে সাবধানতা অবলম্বন করা হয় এখানে কি ধরনের সাবধানতা অবলম্বন করা হয় বা কী বিষয়ে করা হবে কি হবে না সেটা কিন্তু পরিষ্কার না কিন্তু এক ধরনের প্রচ্ছন্ন হুমকি রয়েছে আজকে এবং ডিউজে জবাব দিয়েছে এবং তারা তাদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সংগঠন দুটি নেতারা বলেছেন সংবাদ প্রকাশের পর কোনো কোনো নেতা এবং কোনো সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছে তার স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে মনে করেন তারা বিএফিউজের সভাপতি ওমর ফারুক মহাসচিব দীপ আজাদ এবং ডিউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন শনিবার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তাদের প্রত্যাশার সংশ্লিষ্ট সব মহল স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবে কারণ মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার সংবিধানেই স্বীকৃত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন এবং সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিক আংশিক উদ্দেশ্য প্রণোদিত এবং ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি অথচ সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে সেগুলো নিয়ে কিন্তু রিপোর্ট করা হচ্ছে এবং আদালত যেমন সম্পত্তি ক্রোক করা কোনো কোনো ক্ষেত্রে তাদের যেই লোক নিয়োগ করা সেগুলো পর্যন্ত করেছে এবং দুদক পরিষ্কার ভাবে বলেছে যে দুর্নীতির আলামত পাওয়া গেছে বেনজির ক্ষেত্রে আসাদুজ্জামান মিয়ার ব্যাপারেও বিভিন্ন গণমাধ্যম তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে এবং অনেকগুলো বিষয় তুলে ধরেছে দুদক বলেছে যে এগুলোর ব্যাপারে অনুসন্ধান হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হবে তো এরকম পর্যায়ে হঠাৎ করেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেভাবে বিবৃতি দিয়েছে তাতে মনে হচ্ছে যে এই বিষয়ে তারা আতঙ্কিত এবং যাতে আর কেউ এই ধরনের রিপোর্ট আর প্রকাশ না করে এটা কেন কি উদ্দেশ্যে হঠাৎ করে দুজন কর্মকর্তার পক্ষে পুরো অ্যাসোসিয়েশন দাঁড়িয়ে গেল এটা নিয়ে একটা গভীর প্রশ্ন জন্ম দিয়েছে এবং কৌতূহল সৃষ্টি হয়েছে তো বলা হচ্ছে যে বিএফিজি এবং ডিউজের বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন সম্প্রতি দেশের কিছু ক্ষমতাধর বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তার বিপুল ও অস্বাভাবিক সম্পদের বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে নয় দায়িত্বশীল সাংবাদিকরা প্রাপ্ত তথ্য ও দলিল যাচাই বাছাই করে প্রমাণযোগ্য বিষয়গুলোই প্রকাশ করছেন বলে তারা বিশ্বাস করেন বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন সরকারি বিবৃতি ভাষ্য ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বা সাংবাদিক সম্মেলনে পাওয়া সব তথ্যই গুরুত্বপূর্ণ এই তথ্য থেকে সাংবাদিকরা সংবাদ তৈরি করেন কিন্তু সাংবাদিকদের বড় কাজ হচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা এবং পেশাদারত্বের সঙ্গে জনগণকে বিস্তারিত জানানো আশার কথা ইতিমধ্যে প্রভাবশালী মহল সম্পর্কে কিছু তথ্যভিত্তিক খবর প্রকাশিত হয়েছে ডিউজ এর নেতারা বলেন আমরা এতে কারো উত্তেজিত হওয়ার কোনো কারণ দেখছি না এক্ষেত্রে যারা এসব খবর প্রকাশ করেছেন তাদের দায়িত্ব এসব বিষয়ে প্রমাণ করা এবং যাদের নামে প্রকাশিত হয়েছে তাদের কাজ হচ্ছে প্রকাশিত তথ্যগুলো সঠিক নয় তার প্রমাণ করা এক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট মহলের দায়িত্ব প্রকাশিত তথ্য নিয়ে তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এসব বিষয় নিয়ে পারস্পরিক দোষারোপ করা কোনো শোভন কাজ নয় তারপরও কেউ সংক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলে যেতে পারেন কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে সেটি তার ব্যক্তিগত বিষয় কোনো বাহিনীর বিষয় নয় বিবৃতিতে বলা হয় ও জানাতে চায় ডিউজে মুখেও প্রমাণিত তথ্যের ভিত্তিতে সাংবাদিক সমাজ তাদের পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখবে খুবই সিগনিফিকেন্ট বিবৃতি এবং সাংবাদিকদের পাশে থাকার একটি অঙ্গীকার বলে আমার ধারণা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ